আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাশ কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আকামা নবায়ন করতে না পারায় বিপাকে কুয়েত প্রবাসীরা। সংকটাপন্ন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আবারও উত্তপ্ত মালয়েশিয়ার রাজপথ, কুয়ালালামপুরে আন্দোলন। জার্মানিতে বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ আসছে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে আকামা নবায়ন করতে না পারায় চরম বিপাকে রয়েছেন প্রায় 54,000 প্রবাসী। এদের মধ্যে প্রবাসী বাংলাদেশী রয়েছেন কয়েক হাজার। পরিবারের সদস্য ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে রয়েছেন চরম হতাশায়। তবে নন গ্রাজুয়েট বয়স্ক অভিবাসীদের আকামা নবায়নের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে কুয়েত সরকার। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত, তেল সমৃদ্ধ এই দেশটিতে ব্যবসা সহ বিভিন্ন সেক্টরে জড়িত 34,00,000 বেশি অভিবাসী, যার মধ্যে নন গ্রাজুয়েট ষাটার্ধ বয়সী অভিবাসী রয়েছেন 54,000-এর বেশি। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের আকামা নবায়ন বন্ধ রেখেছে কুয়েত সরকার। এতে চরম বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় পরিবার আর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কুয়েত ছাড়া ঝুঁকিতেও রয়েছেন। এছাড়া আকামা নবায়ন না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট বাতিল হওয়ার আশঙ্কায় দিন পার করছেন অনেকেই। এক প্রবাসী বাংলাদেশী বলেন, ইতালিতে অনেকেই সন্তান সন্ততি নিয়ে আছেন, ব্যবসাপাতি করতে না পারায় দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে তাদের। এক্ষেত্রে বাংলাদেশী দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কুয়েতের নতুন সরকার। এক বিবৃতিতে দেশটির তিন মন্ত্রী জানান, ষাটার্ধ অভিবাসীদের আকামা নবায়নের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে মন্ত্রী পরিষদ থেকে। সংকটাপন্ন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার তার এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে পুনরায় ভর্তি করা হলো। তবে এর বেশি বিস্তারিত কোনো তথ্যই তিনি জানাননি। তবে সূত্র মতে তথ্য পাওয়া গেছে তার অবস্থা খুব একটা ভালো নয়। সাবেক প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথির মোহাম্মদকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি। এ সময় তিনি মাহাথিরের ছেলে তানশ্রী মুখজানির কাছ থেকে মাহাথিরের ব্যাপারে খোঁজ খবর নেন। মাহাথিরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 96 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী মাহাথির চলতি বছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত 7 জুন হৃদরোগের নিয়মিত চেক আপে হাসপাতালে তিনি ভর্তি হন। পরে স্বাস্থ্যগত উন্নতির পর তাকে 13 জানুয়ারি হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এর আগে গত বছরের ডিসেম্বরেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন মাহাথির মোহাম্মদ। বর্তমানেও মালয়েশিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার হৃদরোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর আগে 1989 সালে একবার এবং 2006 সালে দুবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। 2 ভিন্ন মেয়াদে প্রায় 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মালয়েশিয়ার এই বর্ষীয়ান রাজনীতিবিদ। উত্তপ্ত মালয়েশিয়ার রাজপথ, দুদক প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে মালয়েশিয়ার নাগরিকরা। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকির পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে বিক্ষোভ করছে শত শত মানুষ। পূর্ব ঘোষিত ওই বিক্ষোভ ঠেকাতে শনিবার সকাল থেকেই মার্দেকা স্কোয়ার, সোগো, মসজিদ জামেক, পাসার শ্রেণি আসার সড়কগুলো বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রস্তুত রাখা হয় জলকামান। এদিকে পুলিশের কঠোর অবস্থানে নির্ধারিত স্থানে বিক্ষোভ করতে না পারলেও বাংসারে সমবেত হয় বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 7 দিনের জন্য মার্দেকা, সোগো ও মসজিদ জামেক এরিয়ায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আদালতের নির্দেশে সকাল 7টা থেকে ডাংওয়াঙ্গি সড়ক সহ আরও 6টি সড়কে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেয় পুলিশ। একই সঙ্গে 25টি MRT, LRT, মনোরেল এবং KTM স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়। বেশ কিছু দুর্নীতির অভিযোগ এনে দেশটির দুর্নীতি দমন কমিশন প্রধান সহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে সমর্থন দিয়েছে মালয়েশিয়ার 14টি রাজনৈতিক দল ও 33টি NGO। আজ সকাল থেকেই হ্যাশট্যাগ টাঙ্কাপ আজম বাকি ব্যানার ফেস্টুন নিয়ে কুয়ালালামপুরের বাংসার এলআরটি স্টেশনের আশপাশে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। দেশটির গণমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে স্থানীয় সময় দুপুর 1টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে রাস্তা অবরোধ করে চলে আন্দোলন। প্রায় 100 আন্দোলনকারী এতে অংশ নেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আন্দোলনস্থলে মোতায়েন ছিল পুলিশ সদস্যরা। এ সময় জলকামান ও টিয়ার শেল নিয়ে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। যে কোনো অপ্রীতিকর ঘটনার আগে সম্মিলিত হবে
জাতীয় সঙ্গীত গেয়ে পুলিশি বাধার মুখে দুপুর একটায় ছত্রভঙ্গ হতে হয় আন্দোলনকারীদের। এ সময় তাদেরকে ট্যাঙ্কাপ আজমবাকি স্লোগান দিতে দেখা যায়। শত শত বিক্ষোভকারী এলআরটি স্টেশন থেকে জালান ট্রেভার্স জালান বাংসার মোড় পর্যন্ত একটি সংক্ষিপ্ত মিছিলে অংশ নেয়। পুলিশ লাইট স্ট্রাইক ফোর্সের কর্মীরা সেখানে একটি ব্যারিকেড স্থাপন করে ভিড়কে সামনে যাওয়া থেকে বিরত রাখে। এরপর বিক্ষোভের চিহ্ন হিসেবে জনতা মোড়ে 15 মিনিটের অবস্থান কর্মসূচি পালন করে। সকাল 11টা থেকে শুরু হওয়া বিক্ষোভে দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরবর্তী দিনগুলোতে এ সকল স্থানে সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জালান বাংসা রোড বর্তমান পরিষ্কার রয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। মূলত শেয়ার মার্কেটে বিপুল অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হয়েছেন দেশটির অ্যান্টি করাপশন কমিশন এমএসিসির প্রধান তানশ্রী দাতুক শ্রী আজমবাকি। এরপরও তিনি মালয়েশিয়াতে এত গুরুত্বপূর্ণ পদে আসেন কেন, সেই প্রশ্ন তুলে বিভিন্ন পক্ষ অনলাইন অফলাইনে সমালোচনা চালিয়ে আসছিলেন। যদিও আজমবাকির বিরুদ্ধে আনীত অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তাই সকলকে ধৈর্য ধরতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। জার্মানিতে বাংলাদেশিদের জন্য আসছে দারুণ সুযোগ। নানা খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ দেশ জার্মানিতে। অপ্রতুল জনবল ও করোনার ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করতে দেশটির বর্তমান ক্ষমতাসীন জোট সরকার ইইউ এর বাইরের দেশ থেকে প্রতিবছর প্রায় 100,000 কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতাও প্রায় নিশ্চিত। এটি চূড়ান্ত হলে বাংলাদেশের জন্য এটি হবে দারুণ একটি সুযোগ। চিকিৎসা, প্রকৌশল, কারিগরি কিংবা সেবামূলক নানা খাতে দিনের পর দিন দক্ষ জনবলের চাহিদা বেড়ে চলেছে প্রায় 8.5 কোটি জনসংখ্যার দেশ জার্মানিতে। গেল 2 বছরে করোনায় মুমূর্ষু অর্থনীতিকে বাঁচাতে ইউরোপের বাইরের তৃতীয় যে কোনো দেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে বর্তমান ক্ষমতাসীন দল এসপিডি, সবুজ দল এবং এফপিডির জোট সরকারের মধ্যে। এতে বাংলাদেশিদের জন্য সম্ভাবনা দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসী তরুণরা। এক প্রবাসী বাংলাদেশি বলেন, বহু শিক্ষার্থী লেখাপড়া শেষে চাকরির সুবাদে এখানে স্থায়ী হয়েছেন, অদূর ভবিষ্যতে জার্মানিতে বহু দক্ষ পেশাজীবী দরকার। এর মধ্যে ইইউ এর বাইরের দেশ থেকে দক্ষ জনবল আনার বিষয়ে একটি সমন্বিত পয়েন্ট পদ্ধতির চালুর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বাধীন জোট সরকার। এমনকি চলতি বছরের অক্টোবর থেকে প্রতি ঘন্টায় জাতীয় ন্যূনতম মজুরি 9 ইউরো 60 সেন্টের পরিবর্তে 12 ইউরো করার পরিকল্পনায় সম্মতি দিয়েছে দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলো। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণরা এই সুযোগটি নিতে পারে বলে মত প্রবাসী শিক্ষার্থীদের। এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, এটি অবশ্যই দারুণ সুযোগ। লেখাপড়া শেষে কারও এখান থেকে যাওয়ার ইচ্ছা না থাকলেও নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ভালো কিছু করতে পারবেন। জার্মানির 16টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রায় 20,000-এর বেশি প্রবাসীরা মনে করেন, বার্লিনের বাংলাদেশ দূতাবাস আন্তরিকতা ও স্বচ্ছতার মাধ্যমে বিষয়টিতে গুরুত্ব দিলে 60-এর দশকের তুরস্কের মতো খুলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। তাই দেশ থেকে বাণিজ্য বন্ধু জার্মানিতে জনবল বিনিয়োগের খুঁটিনাটি নানা বিষয়ে আরও গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।